বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা জারি রয়েছে এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করে বারবার ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে কিন্তু নানাবিধ সেখানে বলা হয়, যাতে করে যারা যান চালকরা রয়েছেন, তারা যাতে রাস্তায় যখন গাড়ি বা বাইক নিয়ে চলাচল করছেন তখন যাতে সাবধানে তারা চলাচল করেন, ট্রাফিকের আইন যাতে সেখানে মেনে তারা চলাচল করেন। কিন্তু একাধিকবার দেখা যায় যে জায়গায় মাত্রাতিরিক্ত গতির জন্য দুর্ঘটনা হয়ে থাকে, সচেতন না থাকার জন্য গাড়ি চালানোর সময় বা বাইক চালানোর সময় তখন দুর্ঘটনা হয়ে থাকে। এরকম ঘটনাগুলো কিন্তু প্রায়শই সামনে আসে, যার ফলে অনেক সময় দেখা যায় যে অনেক প্রাণ কিন্তু অকালে ছড়ে যায়। মঙ্গলবার উদয়পুর খিলপাড়া স্কুলের সামনে যান দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন, বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, খিলপাড়া এলাকায় বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে আহত হয়েছেন দুজন স্থানীয়রা। পুলিশকে খবর দিলে পরে দপ্তরের কর্মীরা এসে গোমতী জেলা হাসপাতালে তাদের নিয়ে যায় চিকিৎসার জন্য। আমরা প্রায়শই কিন্তু দেখতে পারি শহরের বিভিন্ন জায়গাতে বা বিশেষ করে হাইওয়েগুলোতে মাত্রাতিরিক্ত গতিতে বিভিন্ন দামি বাইক বা গাড়ি নিয়ে সেখানে চলাচল করে এবং তার পরিপ্রেক্ষিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং অকালে কিন্তু অনেক প্রাণ ঝরে যায়। এই বিষয়গুলোকে কেন্দ্র করে বারবারই ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে তো সচেতনতা করা হচ্ছে এবং নানান জায়গাতে সেখানে স্পিড চেক করার জন্য কিন্তু ইন্টারসেপ্টার গাড়ি রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও এই জিনিসগুলো এড়িয়ে একাংশ যুবকরা, একাংশ চালকরা বিশেষ করে এরকমভাবে কিন্তু বেপরোয়াভাবে তারা গাড়ি বা বাইক চালান, যার জেরে দুর্ঘটনা কিন্তু দিনের পর দিন ঘটছে। আহত দুজন হয়েছেন বাইক চালক এবং সাইকেল চালক, এবং বাইক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছেন গোমতী জেলা হাসপাতালে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শুনে নেব একবার। আওয়াজটা পাইছি, আওয়াজটা পাই দোকানতে বাইরে নিয়ে দেখি বাইকের দিছে, সাইকেল করে দিছে, তাইলে রাস্তা করে দিছে, রাস্তা করে লগে আমরা আইয়া দৌড়াইয়া জল টল লই আইয়া তাইলে তুলিয়া সাইজ করছি, ফায়ার সার্ভিস ফোন করছি, ফোন করে দিয়া দিই। ও দুশ গুণ তার তো দেখছি না, দোকানতে বাইরে যতটুকু করবেন অতটুকু করলাম। বাইসাইকেল আরোহী যে ওনার নাম কি? বাইসাইকেলের তাইলে নাম হইল অমর সাহা। উনি কোথা থেকে এসেছেন? বাজার থেকে। আর বাইক আরোহী? বাইক আরোহী কাঁকড়াবন্দর থেকে রমচন্দ্র থেকে বাইক আসছে। বাইক আরোহীর নাম জানেন? বাইক আরোহীর নাম না, জানি না। এটা কোন জায়গা? এটা খিলপাড়া স্কুল কর্নার। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সেখানে বাইক আরোহী এবং সাইকেল আরোহী দুজনেই আহত হয়েছেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে, গোমতী জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে অবশ্যই যে বিষয়টা জানা যাচ্ছে যে মাত্রাতিরিক্ত গতি রয়েছে এবং তার পাশাপাশি এই রাস্তাগুলোতে আরও ট্রাফিক দপ্তরের আধিকারিকদের আরও নজরদারি আরও করা হওয়া উচিত, সেই কথাও কিন্তু অবশ্যই মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তা যদি না হয় তাহলে একদিকে অবশ্যই এমনিতে দেখা যাচ্ছে যে ফাইনের অ্যামাউন্ট বাড়ানো হয়েছে, কিন্তু আরও নজরদারি না বাড়ানো হলে এরকমের দুর্ঘটনা চলতেই থাকবে। তার পাশাপাশি যারা যান চালকরা রয়েছেন তাদের সচেতনতা তো অবশ্যই বৃদ্ধি করতে হবে। এখন দেখা যাক আগামী দিনে কি প্রভাব পড়ে তার উপর। সময়সূত্র বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য খবর, সঙ্গে থাকবেন।